নমস্কার বন্ধুরা, ঘন কালো চুল আমরা প্রত্যেকেই পছন্দ করি। যার চুল যত বেশি সুন্দর তাকে দেখতেও কিন্তু ততই বেশি ভালো লাগে। এছাড়াও চুল পড়ার একটা সমস্যা তো প্রায় কমনই রয়েছে, তার পাশাপাশি অসময়ে অনেকেরই চুল সাদা হয়ে যায়। এই সমস্ত সমস্যার আজকে সলিউশন নিয়ে চলে এসেছি। অনিয়ন অয়েলের কথা আমরা সকলেই জানি, যেটা বাজার থেকে আমাদেরকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়, কিন্তু আজকে বাড়িতে অনেকটাই কম খরচে এই অনিয়ন অয়েল তৈরি করে দেখাবো, যার দ্বারা চুলের 100% সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকেরই চুল হয়ে যাবে দারুণ সুন্দর। কিভাবে এই পেঁয়াজের তেল বা অনিয়ন অয়েল বাড়িতে বানাতে হয় তার জন্য তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনিয়ন অয়েল বানানোর জন্য প্রথমেই লাগবে পেঁয়াজ। তো দুটো পেঁয়াজকে আমি দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি রেখেছি জাস্ট দেখানোর জন্য। তো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর তারপরে পেঁয়াজটাকে এরকম যতটা সম্ভব ছোট করে নিতে হবে, খুব ছোট করার দরকার নেই। আর এই যে পেঁয়াজটা আমি নিয়েছি দেখো, এর যে খোসাটা আছে পেঁয়াজের খোসাও কিন্তু কোনোভাবে ফেলে দেবে না। পেঁয়াজের খোসা কী কাজে লাগে সেটা আমি আগেই একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি, যারা ভিডিওটা দেখোনি তারা আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, দেখে নিও। যে পেঁয়াজ দুটোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ওই পেঁয়াজ দুটোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে দেখো নিয়েছি রসুন। আমরা সকলেই জানি রসুন হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, যেটা আমাদের চুলকে পলিউশন থেকে রক্ষা করবে। তো এখানে আমি 20 কোয়া রসুন নিয়ে নিয়েছি। তো রসুনগুলোকেও আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। রসুনটাকে মিক্সিং জারের মধ্যে দেওয়ার পর এবার দেখো মেথি নিয়েছি। মেথিটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এরকম 2 চামচের মতো মেথি নিয়ে নেবে, তারপর সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। কিন্তু এই জল 1 ফোঁটাও কিন্তু মিক্সিং জারের মধ্যে দেবো না, তাই এই মেথির মধ্যে যেটুকু জল রয়েছে সেটাকে আমি ফেলে দেবো। তো দেখো মেথির মধ্যে যেটুকু জল ছিল সেটা ফেলে দিয়েছি, তারপরে এই মেথিটাকে আমি দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। যাদের চুল ভীষণ ড্রাই তারা কিন্তু অবশ্যই এই অনিয়ন অয়েল তৈরি করার সময় মেথিটা অবশ্যই দেবে, বাকিরাই মেথিটা চাইলে নাও দিতে পারো। তো এবারে দেখো মিক্সিং জারটাকে আমি মিক্সারের মধ্যে 5 সেকেন্ড জাস্ট চালিয়ে নিয়েছি, আর খুব মিহি পেস্ট কিন্তু এখনও করিনি, মাত্র 5 সেকেন্ড চালিয়েছি। তারপরে আমি দেখো নিয়েছি কারি পাতা। এই কারি পাতা চুলের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে, আর আমরা যে শ্যাম্পু কন্ডিশনার এগুলো ব্যবহার করি তার মধ্যে কিন্তু অনেকটাই কেমিক্যাল থাকে। তো এই কারি পাতাটা কিন্তু আমাদের চুলকে অনেকটাই পুষ্টি যোগায়। আর কোনো রকম জল দেওয়া যাবে না পেস্টের মধ্যে, তাই দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল। অবশ্যই এখানে তোমরা নারকেল তেলও দিতে পারো, তবে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। 3 চামচ সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে মিক্সিং জারটাকে আমি খুব ভালো করে যে সমস্ত উপকরণগুলো নিয়েছি একবার চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে একদম মিহি পেস্ট আমি করে নেব। সমস্ত উপকরণগুলোর খুব মিহি করে দেখো একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি চামচে করে। দেখো একদম এইরকম মিহি পেস্ট কিন্তু করে নিতে হবে, খুবই সহজ ব্যাপার। আমরা সকলেই জানি পেঁয়াজের মধ্যে থাকে সালফার, সেই সালফারের জন্যই কিন্তু পেঁয়াজের মধ্যে একটা ঝাঁঝালো ব্যাপার থাকে, যেটা আমাদের চুলকে মজবুত করতেও সাহায্য করে। সাদা চুল সহজে হয় না, অনেকেরই দেখবে অকারণে বা অকালে চুল সাদা হয়ে যায়, অথবা অনেকের চুলে খুশকি উকুন এই সমস্ত সমস্যা হয়, যেটা কিন্তু এই পেঁয়াজের তেলটা সাহায্য করবে। তো মিক্সিং জার থেকে আমি পেস্টটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 75 গ্রাম নারকেল তেল। গ্রামের মাপে 75 গ্রাম নিয়েছি, আর দেখো এখানে নিয়েছি 60 গ্রাম সর্ষের তেল। এখনও কিন্তু আমি গ্যাস জ্বালিনি। তো সমস্ত তেল আর পেস্টটা দিয়ে দেওয়ার পর এবার আমি গ্যাসটাকে জ্বেলে দিলাম। এবার ঠিক 2 মিনিট আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো, তারপর কিন্তু লো করে দিতে হবে। এখনও যেহেতু এগুলো গরম হয়নি আর কড়াইটাও গরম হয়নি, তাই প্রথম 2 মিনিট বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখতে হবে। পেস্টটাকে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে দেখো। আর একটু মোটা ধরনের কড়াই যদি বাড়িতে থাকে চেষ্টা করবে সেই মোটা ধরনের কড়াইতে এই অনিয়ন অয়েলটা তৈরি করার, ননস্টিকের কড়াই না ব্যবহার করলেই ভালো হয়। তো ঠিক 2 মিনিট পর দেখো সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। একদম অনিয়ন অয়েল তৈরি হওয়া শেষ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে লোতে, আর একভাবে এইভাবে নাড়তে হবে, আর কোনো কাজ নেই, একভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে করে প্রায় 20 থেকে 25 মিনিট এটাকে একভাবে নাড়তে হবে। তো মোটামুটি 20 মিনিট পর কী অবস্থা দেখাচ্ছি দেখো, ফেনা হয়ে এরকম অনেকটা ওপর দিকে উঠে এসছে, কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে।
তো গ্যাসের ফ্লেমটাকে আবারও বলছি একদম শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে, কোনোভাবেই ফ্লেমটাকে বাড়ানো যাবে না। আর দেখো এইভাবে করে আমি আরও 5 মিনিট মানে মোট 25 মিনিট এটাকে জ্বাল দিয়ে নিয়েছি। 25 মিনিট হয়ে গিয়েছে, এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। লক্ষ্য করো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি, তারপরেও কিন্তু এরকম দেখো ফেনা রয়েছে। তো তেলটা যেহেতু এখন খুব গরম রয়েছে তাই ফেনা হচ্ছে, আর সাইড থেকে এটা কিন্তু একদম কালো হয়ে যাবে যে মিশ্রণটা এর মধ্যে রয়েছে। আস্তে আস্তে এরকম করে নাড়তে থাকবো একভাবে, আর পুরো মিশ্রণটা কিন্তু কালো হয়ে যাবে। এইভাবে করে পুরো মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপরে এটা থেকে আমি তেলটাকে ছেঁকে নেব। তো এইভাবে করে দেখো পুরোটাকে ঠান্ডা করে নিয়েছি আর একদম কালো হয়ে গিয়েছে, যেহেতু এটা গরম ছিল, গরম থেকে ঠান্ডা হওয়ার সময় কিন্তু এটা এরকমই কালো হয়ে যাবে। তো এটা দেখে চিন্তা করার মতো কিছু ব্যাপার নেই, যত এটা এরকম হবে তত তোমাদের অনিয়ন অয়েলটা কিন্তু সুন্দর তৈরি হবে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর কড়াইটাকে আমি কিচেন স্ল্যাবের ওপর নিয়ে নিলাম, তারপরে একটা কাঁচের বোলের ওপর স্ট্রেনার বসিয়ে নিয়েছি, তারপরে একটা সুতির এরকম কাপড় নিয়ে নিয়েছি। সুতির কাপড়ের মধ্যেই কিন্তু ছেঁকে নিতে হবে, বাড়িতে যদি স্ট্রেনার নাও থাকে এরকম সুতির কাপড়ের মধ্যে অবশ্যই ছেঁকে নেবে, তাহলে তেলটাকে কিন্তু বার করতে ভীষণই সুবিধা হবে। তো কড়াই থেকে সমস্ত মিশ্রণটাকে আমি সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সুতির কাপড়টাকে একটু ওপর করে ধরে আস্তে আস্তে করে প্রেস করব, আর তাহলে কিন্তু খুব সহজেই সমস্ত তেল এ থেকে খুব সহজেই বেরিয়ে আসবে। আস্তে আস্তে করে প্রেস করবে, এভাবে করে সমস্ত তেলটাকে বের করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে মিশ্রণটা রয়েছে এটা চাইলে তোমরা ফেলে দিতে পারো, আর যদি সময় থাকে তাহলে এটা মুলতানি মাটির সাথে মিশিয়ে প্যাক তৈরি করে চুলের মধ্যে লাগিয়ে 2 ঘন্টা রেখে দেওয়ার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে চুলটা কিন্তু অনেকটাই সুন্দর হয়, তাই আমি ওটা ফেলবো না। এবারে দেখো কত সুন্দর অনিয়ন অয়েলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়েছে। দেখো একটা সাদা এরকম চামচে করে আমি তুলে দেখাচ্ছি, একদম কেনা অনিয়ন অয়েল যেরকম হয় ওই রকম তৈরি হয়ে গেছে বাড়িতে। আর সব শেষে এর মধ্যে দেবো ভিটামিন ই ক্যাপসুল, এটা তোমরা যে কোনো মেডিকেল শপ মানে যেখানে ওষুধ কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে পেয়ে যাবে। এই ভিটামিন ই ক্যাপসুল ভীষণই উপকারী সকলেই জানি আমরা, তো আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো এরকম কয়েক ড্রপ দিয়ে দিলেই কিন্তু এই তেলটা আরও গুণাগুণ সমৃদ্ধ হয়ে উঠবে। তো এই তেলটা আমার রেডি হয়ে গেছে। এবারে দেখো এরকম কাঁচের ছোট জার তো আমাদের বাড়িতে থাকে, আর কাঁচের জার না থাকলে এরকম প্লাস্টিক জার তো সকলের বাড়িতেই থাকে, আর কাঁচের জার প্লাস্টিক জার না থাকলে এরকম পুরনো যে তেলের বোতল সেই তেলের বোতলের মধ্যেও তোমরা ভরে নিতে পারবে। প্রথমে আমি কাঁচের বোতলে দেখাচ্ছি ঢেলে, কাঁচের বোতলটা যদিও একটু ঘোলা রয়েছে মানে একটু কালো কালারের রয়েছে তাই তেলের কালারটা সঠিক বোঝা যাবে না, তবু আমি প্রথমে কাঁচের বয়ানটার মধ্যে ঢেলেছি। তো দেখো কাঁচের বয়ানে তেলের কালারটা একটু কালো লাগছে, যেহেতু কাঁচের বয়ানটার কালারটা একটু কালো ছিল, আর এই প্লাস্টিক যে জারটা নিয়েছি ছোট এর মধ্যে ঢেলে দিচ্ছি এবারে কাঁচের ওই জারটা থেকে। এবারে দেখো একদম অরিজিনাল অনিয়ন অয়েলের কালারটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি কিভাবে ব্যবহার করতে হবে এই অনিয়ন অয়েলটা সেটা বলে দিই। তো একটু অনিয়ন অয়েল নিয়ে নেবে, নেবার পরে এটা আমি স্কিনের ওপর দেখাচ্ছি, এটা কিন্তু চুলের ওপর অ্যাপ্লাই করতে হবে, ঠিক একটা দিক থেকে এরকম আস্তে আস্তে করে চুলের মধ্যে ম্যাসাজ করে লাগাতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলেই হবে, আর 1 মাস ব্যবহার করার পরই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। চুলে লাগানোর পর 2 ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলবে, অথবা রাত্রিবেলা মেখে ওভারনাইট রেখে দিয়ে পরের দিন শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। ভীষণই দরকারি এবং উপকারী অনিয়ন অয়েলের এই রেসিপিটা বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল, ধন্যবাদ।